আজকে আমি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের উদ্দেশ্যে তোমাদের আগের ভিডিওগুলোতে দুটো অনার্স পেপার যে তোমাদের মেন বা প্রধান যে অনার্স পেপার সিসি ইলেভেন সিসি টুয়েলভ দুটো শেষ করেছি আপলোড করেছি। আজকে আমি দুটো অনার্স পেপারের সাথে সাথেও তোমাদের আর দুটো পেপার পড়তে হবে, সেটা ডিএসই ওয়ান যে পেপারটা রয়েছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশান, আরেকটা রয়েছে ডিএসই টু যেটা টিচার্স এডুকেশান। এই দুটো পেপার কিন্তু তোমাদেরকে পড়তে হবে 75 নম্বর করে, ক্লিয়ার? দুটো অনার্স পেপারের সাথে আর দুটো পেপার কিন্তু পড়তে হবে। তাই আজকে আমি ডিএসসি ওয়ান যে পেপারটা রয়েছে তোমাদের, আমরা যেটা মানে চয়েস করেছি, তিনটে অপশন থাকে, তার মধ্যে এই পেপারটা আমরা চয়েস করেছি পিস অ্যান্ড ভ্যালু এডুকেশান। অর্থাৎ পিস মানে হচ্ছে যে কি শান্তি, অ্যান্ড ভ্যালু এডুকেশান মানে মূল্যবোধের শিক্ষা। সেই শান্তি এবং মূল্যবোধের শিক্ষার মধ্যে আমাদের পড়তে হবে যেটা ইউনিট হচ্ছে ওয়ানের, তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান, সেই ইউনিট ওয়ানে রয়েছে পিস এডুকেশান। অর্থাৎ কি পিস এডুকেশান মানে শান্তি শিক্ষা। সেই শান্তি শিক্ষার মধ্যে জানতে হবে আমাদের কনসেপ্ট, কনসেপ্ট মানে কি কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, অ্যান্ড স্কোপ, স্কোপ মানে কি স্কোপ মানে পরিধি, অফ কার পিস এডুকেশান। অর্থাৎ শান্তি শিক্ষা আমাদের জানতে হবে কাকে বলে, কনসেপ্ট মানে ধারণা, অ্যান্ড স্কোপ মানে তার পরিধিটা আমাদের জানতে হবে বিস্তারিতভাবে। তারপর রয়েছে নেক্সট, দেখো নেক্সট রয়েছে এইমস অফ পিস এডুকেশান। অর্থাৎ এইমস মানে কি, এইমস মানে হচ্ছে কি আমাদের লক্ষ্য, অর্থাৎ কার পিস এডুকেশান, অর্থাৎ শান্তি শিক্ষার যে লক্ষ্য আমাদের জানতে হবে, লক্ষ্য বা উদ্দেশ্য কি সেই বিষয়টা আমাদের পড়তে হবে। তারপর রয়েছে কি রোল অফ টিচার্স ইন প্রমোটিং পিস এডুকেশান। প্রমোটিং মানে কি প্রসার, প্রমোট করা মানে প্রসার, প্রমোটিং মানে প্রসার। তাহলে শান্তি শিক্ষা প্রসারে রোল কার ভূমিকা, টিচারের, অর্থাৎ একজন শিক্ষক, সেই শিক্ষকের কি ভূমিকা রয়েছে শান্তি শিক্ষা প্রসার করার ক্ষেত্রে, আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একজন টিচার অর্থাৎ একজন হচ্ছে যে শিক্ষকের কি হচ্ছে যে রোল রয়েছে, কি ভূমিকা রয়েছে সেই বিষয়টা আমাদের জানতে হবে। আর কি রয়েছে লাস্ট NCFTE 2019 অন পিস এডুকেশান, অর্থাৎ শান্তি শিক্ষা ক্ষেত্রে 2009, ঠিক আছে 2009 শান্তি শিক্ষায় NCFTE, অর্থাৎ এটার হচ্ছে যে ইংলিশের ফুল ফর্মটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশান। কি বললাম, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশান, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। সেই জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2009, সেই 2009 যে ঘটনা ঘটেছিল সেই জাতীয় পাঠ্যক্রমের রূপরেখাটা শান্তি শিক্ষার উপর, সেই বিষয়টা আমাদের কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে। NCFT ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশান, ক্লিয়ার? তারপর নেক্সট চলে যাও তোমরা ইউনিট হচ্ছে টু। ইউনিট টুতে কী রয়েছে, ইউনিট টু, ইউনিট টুতে রয়েছে পিস অ্যান্ড নন ভাইলেন্স। পিস মানে কি শান্তি, অ্যান্ড নন ভাইলেন্স, নন ভাইলেন্স মানে কি অহিংসা, ভাইলেন্স মানে কি হিংসা, আর নন ভাইলেন্স মানে অহিংসা। তাহলে শান্তি এবং অহিংসা, তার মধ্যে আমাদের পড়তে হবে ফ্যাক্টরস অফ ভাইলেন্স, অর্থাৎ ফ্যাক্টরস মানে উপাদান, কার অর্থাৎ হিংসা, ভাইলেন্স মানে হিংসা, সেই হিংসার উপাদানগুলো কী কী সেটা জানতে হবে। রোল অফ পিস, পিস ফর নন ভাইলেন্স, অর্থাৎ শান্তি শিক্ষার ক্ষেত্রে যে অহিংসা, সেই অহিংসা রক্ষার ক্ষেত্রে শান্তি শিক্ষার কী রোল রয়েছে, ভূমিকা রয়েছে। এই নন ভাইলেন্স অর্থাৎ অহিংসা যে রক্ষা, সেই অহিংসা রক্ষার ক্ষেত্রে শান্তির, অর্থাৎ শান্তির কী হচ্ছে ভূমিকা রয়েছে, শান্তি শিক্ষায় কী ভূমিকা রয়েছে, অহিংসা রক্ষার ক্ষেত্রে শান্তির ভূমিকাটা কী সেটা আমাদের জানতে হবে। তারপর রয়েছে গান্ধিয়ান প্রিন্সিপাল অফ নন ভাইলেন্স, অর্থাৎ অহিংসা সম্পর্কিত যে গান্ধীনীতি, এই যে নন ভাইলেন্স অর্থাৎ অহিংসা সম্পর্কিত যে গান্ধীনীতি, গান্ধিয়ান প্রিন্সিপাল মানে গান্ধীনীতি, সেই গান্ধীনীতিটা কি আমাদের বিস্তারিত জানতে হবে, অহিংসা সম্পর্কে গান্ধীজি কী বক্তব্য দিয়েছিলেন। তারপর কি রয়েছে রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন ইন প্রমোটিং পিস এডুকেশান, অর্থাৎ প্রমোটিং মানে কি প্রসারের, অর্থাৎ শান্তি শিক্ষা প্রসারের ক্ষেত্রে কার ভূমিকা বলছে এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষামূলক যে প্রতিষ্ঠান রয়েছে আমাদের, সেই শিক্ষামূলক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে রোল ভূমিকাটা কি, এই প্রমোটিং হচ্ছে পিস এডুকেশান, প্রমোটিং মানে প্রসার, শান্তি শিক্ষা প্রসার প্রসারের ক্ষেত্রে এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষামূলক প্রতিষ্ঠানের কী রোল রয়েছে, কী ভূমিকা রয়েছে সেই বিষয়টা আমাদের বিস্তারিত জানতে হবে বা পড়তে হবে। তারপর দেখো ইউনিট টু কমপ্লিট, ইউনিট থ্রি, ইউনিট থ্রিতে আমাদের জানতে হবে ভ্যালু এডুকেশান,
ভ্যালু এডুকেশন মানে কি? মূল্যবোধ, সেই মূল্যবোধের হচ্ছে শিক্ষা, সেই ভ্যালু এডুকেশন মূল্যবোধের শিক্ষা। তার মধ্যে জানতে হবে মিনিং, জানতে হবে অর্থ, ডেফিনেশন মানে হচ্ছে যে আমাদের সংজ্ঞা, জানতে হবে কনসেপ্ট অফ ভ্যালু এডুকেশন, অর্থাৎ মূল্যবোধের শিক্ষার তার ধারণা, তার সংজ্ঞা, তার আর অর্থগুলো আমাদের টোটাল বিস্তারিতভাবে জানতে হবে, মূল্যবোধের শিক্ষা। তারপর বলছে ক্লাসিফিকেশন অফ ভ্যালুস, অর্থাৎ ক্লাসিফিকেশন মানে কি? শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ কার বলছে? ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধের যে শ্রেণীবিভাগ। অ্যান্ড সোর্স অফ ভ্যালু, অর্থাৎ তার যে উৎস, অর্থাৎ ভ্যালুর যে উৎস, অর্থাৎ মূল্যবোধের যে উৎস এবং তার যে শ্রেণীবিভাগ আমাদের জানতে হবে। তারপর রয়েছে কি? নিড ফর ভ্যালু এডুকেশন ইন দ্য 21st century, অর্থাৎ 21 যে সেঞ্চুরির যে ভ্যালু এডুকেশানের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ফস্টারিং ভ্যালু, অর্থাৎ ফস্টারিং মানে কি? ফস্টারিং মানে বিকাশ, ভ্যালু মানে কার? মূল্যবোধের যে বিকাশ। ফস্টারিং মানে হচ্ছে মূল্যবোধের যে বিকাশ, এই মূল্যবোধের বিকাশের ক্ষেত্রে রোল অফ হোম, রোল মানে ভূমিকা, অর্থাৎ একটা পরিবার বা গৃহের কি ভূমিকা রয়েছে মূল্যবোধের বিকাশের ক্ষেত্রে। ফস্টারিং মানে বিকাশ, মূল্যবোধ, ভ্যালু মানে মূল্যবোধ। তাহলে মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কি? স্কুল অর্থাৎ বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে? সোসাইটি অর্থাৎ একজন সমাজ, একটা সমাজের কি ভূমিকা রয়েছে মূল্যবোধ বাড়ানোর ক্ষেত্রে, মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে? কারণ আমরা সবাই জানি যে একটা ভ্যালু আমাদের যে মূল্যবোধ বা নৈতিক যে বোধ, আমাদের চরিত্র গঠন আমাদের হয় অ্যাকচুয়ালি পরিবারের মাধ্যমে। কারণ একটা শিশু প্রথমে কিন্তু পরিবারের কাছ থেকে কিন্তু সমস্ত শিক্ষা, প্রাথমিক শিক্ষা, জ্ঞান অর্জন কিন্তু লাভ করে পরিবারের মধ্য থেকে। তাই পরিবারকে আমরা প্রথম শিশু শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলে থাকি। এবং আমরা বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে গিয়ে সেখানেও কিন্তু আমরা নৈতিক যে বোধ বা মূল্যবোধ আমাদের জাগ্রত হয়। এবং সমাজ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে, সমাজে মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমে, সমাজে বিভিন্ন ধরনের দায়িত্ববোধ পালন করার মাধ্যমে আমাদের যে ভ্যালু কিন্তু জাগ্রত হয়, মূল্যবোধের বিকাশ ঘটে। তাই তিনটা আমাদের বিকাশ আমাদের জানতে হবে, ভূমিকা জানতে হবে মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে। তারপর দেখো লাস্ট যেটা রয়েছে, ইউনিট রয়েছে কি? ইউনিট হচ্ছে 4। ইউনিট 4 রয়েছে পিস মানে শান্তি, ভ্যালু মানে মূল্যবোধ, অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশন, অর্থাৎ দ্বন্দ্ব। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, সেই কনফ্লিক্ট হচ্ছে যে রিসলিউশন মানে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে বা দ্বন্দ্ব দূরীকরণের ক্ষেত্রে, দূরীকরণ এই বিষয়টা জানতে হবে আমাদের। তাহলে প্রথম ভ্যালু, তারপর এই পিস মানে শান্তি, তারপরে ভ্যালু অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশন দ্বন্দ্ব দূরীকরণ। তার মধ্যে জানতে হবে বেসেস অফ কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্বের যে বিভিন্ন ধরনের যে কাকে বলে এবং তার যে ধারণাগুলো, তার সিস্টেমগুলো আমাদের জানতে হবে দ্বন্দ্ব। এবং তারপর বলতে হবে কি, তারপর কি রয়েছে আমাদের লাস্ট, রোল অফ ভ্যালু এডুকেশন ইন রিসলভিং কনফ্লিক্ট, অর্থাৎ রিসলভিং কনফ্লিক্ট মানে কি? যে হচ্ছে যে দ্বন্দ্ব দূরীকরণ বা দ্বন্দ্ব নিরসন, সেই দ্বন্দ্ব নিরসন বা দূরীকরণে ভ্যালু এডুকেশান, অর্থাৎ মূল্যবোধের যে শিক্ষা, সেই মূল্যবোধের শিক্ষার যে রোল, অর্থাৎ তার ভূমিকাটা কি? একটা মানুষের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, একে অপরকে হিংসা করছে, মারপিট করছে, সেই দ্বন্দ্ব দূরীকরণের ক্ষেত্রে রিসলভিং মানে দূরীকরণ বা নিরসন, কনফ্লিক্ট মানে হচ্ছে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে যে কি? দ্বন্দ্ব, সেই কনফ্লিক্ট, সেই দ্বন্দ্ব দূরীকরণের ক্ষেত্রে ভ্যালু এডুকেশান মূল্যবোধের যে শিক্ষা, সেই মূল্যবোধের শিক্ষার কী ভূমিকা রয়েছে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের চারটা ইউনিট রয়েছে, চারটা ইউনিট আমাদের ভালোভাবে জানতে হবে, কনসেপ্টটা আমি ক্লিয়ার করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারের লাস্ট যে পেপারটা রয়েছে, DSE 2 যেটা, টিচার্স এডুকেশান, সেইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করবো।